লিওনেল আন্দ্রেস মেসি সাঁত্রিশ বছর বয়সী এ আর্জেন্টাইন ফুটবল তারকাকে চেনেন না এমন মানুষ হয়তো এ ধরায় খুঁজে পাওয়া যাবে না জীবন্ত এ কিংবদন্তি জয় করেছেন সব এমন কোনো শিরোপা নেই যা এলেন টেনের দখলে নেই তিনি যেমন ফুটবলকে দিয়েছেন হাত খুলে তেমনি ফুটবলও বা পায়ের এই জাদুকরকে দিয়েছে সব সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন মেসি যেখানে উঠে এসেছে দুই বছর আগে হওয়া বিশ্বকাপ ম্যাচের নানা ঘটনা এসেছে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হওয়া ফাইনাল ম্যাচের কথাও সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন ফাইনালে ফ্রান্স দ্বিতীয় গোল দেওয়ার পর তার মুচকি হাসার কারণ মেসি বলেন সে সময় আমার মনে হচ্ছিল ফুটবল আমাকে বলছে এই বিশ্বকাপটা তোমার জন্য না আমার মাথায় তখন দুই বিশ্বকাপের ফাইনালের কথা ঘুরছিল মনটাও কেমন খারাপ হয়ে যাচ্ছিল মেসি জানান তখন তার ভেতর থেকে একটা আওয়াজ আসে বলে জেগে উঠবো বোকা বিশ্বকাপটা শুধু তোমার একার স্বপ্ন নয় পুরো পৃথিবীর স্বপ্ন ঠিক তখনই উঠে দাঁড়ান মেসি বলে ওঠেন আজ কেউ তোকে থামাতে পারবে না সাক্ষাৎকারে এভাবেই সেদিনের স্মৃতিচারণ করেন মেসি এর পরের ঘটনা সবারই জানা সেদিন শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখে গোটা ফুটবল বিশ্ব যেখানে শেষ পর্যন্ত আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে দীর্ঘ ছত্রিশ বছর পর শিরোপা জিতে সিলেস্তেরা সেদিনের ম্যাচ যারা দেখেছেন তারা জানেন সর্বকালের সেরারা কখনো হার মানেন না এভাবেই বারবার উঠে দাঁড়িয়ে রচনা করেন ইতিহাস